প্রতি বছর অক্টোবর এলেই নোবেল পুরস্কারের মৌসুম হিসেবে সারা পৃথিবী জুড়ে পড়ে যায় ধুম। আজ থেকে নাম ঘোষণা শুরু হবে নতুন বিজয়ীদের, যা চলবে টানা ছয় দিন। পুরো বিশ্ব থেকে মোট ছয়টি বিষয়ের উপর নাম ঘোষণা করা হবে বিজয়ীদের। বিজ্ঞানী, লেখক, অর্থনীতিবিদ এবং মানবাধিকার নেতাদের মধ্য থেকে এবার বিশ্বের সবচেয়ে অভিজাত এই পুরস্কারের তালিকায় যুক্ত হতে পারে নতুন মুখ। রেজা রায়হান জানাচ্ছেন বিস্তারিত। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তি, এই মোট পাঁচটি বিষয় নিয়ে শুরু হয়েছিল নোবেল পুরস্কারের যাত্রা। পরে 1968 সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় অর্থনীতি বিষয়েও চালু হয় এই পুরস্কার। সুইডিশ শিল্পপতি ধনকুবের ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের অর্থায়ন ও ইচ্ছায় এই পুরস্কারের প্রবর্তন শুরু হয়। আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী পূর্ববর্তী বছরগুলোতে যারা মানবজাতির বৃহত্তম কল্যাণ সাধন করেছেন, কাজের স্বীকৃতি স্বরূপ তাদের দেয়া হয় এই সম্মাননা। প্রতিটি পুরস্কারের মূল্য 1 কোটি সুইডিশ ক্রোনার, বাংলাদেশি টাকায় যা প্রায় 10 কোটি টাকা। প্রত্যেক বছর আলফ্রেড নোবেলের মারা যাওয়ার দিনটিতে, অর্থাৎ 10 ডিসেম্বর, নোবেল বিজয়ীদের হাতে একটি সনদ ও একটি স্বর্ণপদক তুলে দেওয়া হয়। 1901 থেকে 2021 সাল পর্যন্ত মোট 609 বার দেওয়া হয়েছে নোবেল এবং অর্থনীতির পুরস্কার। চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আজ সূচনা হবে নোবেল পুরস্কার মৌসুমের। এরপরই মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার আগামী শুক্রবার 7 অক্টোবর এবং 10 অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে এবার নোবেল পুরস্কারের পর্দা নামবে। শান্তির নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়েতে, আর অন্যান্য পুরস্কার দেওয়া হয় সুইডেনে। আলফ্রেড নোবেলও এভাবেই পুরস্কার দিতে চেয়েছিলেন। নোবেল কমিটি বলছে, চলতি বছরে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন 343 জন প্রার্থী। রেজা রায়হান, মাইটিভি নিউজ ডেস্ক।